না আমি তো বললাম তো আপনাকে হ্যাঁ এটা নিয়ে নেব এটা নিয়ে ওনে আপনার নাম্বার লেখা আছে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো ক্যামেরা দিয়ে দিনে দেখতে আপনি ওই যে ফুল গাছ ওই যে সামনে আছে সবগুলো নি সামনে থেকে নি আপনি এটা এডিট করতে দেব না এই আমি প্রফেশনাল কিন্তু হ্যাঁ এডিট করতে এডিট করলে এটা করতে এই বাগান আপনি কবে করেছিলেন এই বাগান আমাদের 30 বছর হয়ে গেছে আর আমার হাতে হলো গিয়া আপনার 12 13 বছর আমার হাতে এখানে কি বিদেশে যায় হ্যাঁ বিদেশে গাছ যাচ্ছে লন্ডন আমেরিকাতে যাচ্ছে কোন ধরনের গান গাছ এই বেশিরভাগ ফলের গাছ নিচ্ছে আমার ফলের গাছ হ্যাঁ ফলের গাছ এই জায়গাটা কোথায় করেছে এটা হলো সিলেট আম্বরখানা এয়ারপোর্ট রোডে এয়ারপোর্ট রোডের মুখে আর কি এয়ারপোর্ট রোডের মুখে পড়ে আচ্ছা এন্ড দেশি ফলে কি কি আছে আপনার কাছে আমাদের দেশি আম জাম পেয়ারা লিচু কমলা মালটা লেবু বেশিরভাগ আমাদের বাইরে লেবু গাছ পেয়ারা গাছ এরকম আর ফুল ফুলও যাচ্ছে কিন্তু ফুলটা আসলে ওরকম আমাদের দেশে বাইরে নেয় কম দেশেই হচ্ছে বেশি আর প্রাইসটা রিজনেবল না হ্যাঁ রিজনেবল হ্যাঁ কাস্টমার যেতে নিতে পারে সেইরকম ভাবে আমরা বাংলাদেশে যারা বাসার বাড়িতে থাকে ওরা ওরা কি ধরনের জিনিসটা নেয় আপনার কাছ থেকে বাংলাদেশে যারা ফল গাছ বেশিরভাগ লাগায় বাংলাদেশে মানুষ ফলের জন্য একটু উৎসাহ বেশি দেখাচ্ছে অ্যান্ড আপনার কি পার্সোনাল টেলিফোন নাম্বার আছে হ্যাঁ পার্সোনাল আমার মোবাইল নাম্বার আছে আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন আচ্ছা যে জিনিসটা থাকবে না আপনি কি বাইরে থেকে এনে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা অর্ডার করে অর্ডার নিলে অর্ডার আপনারা এনে দিই আর একটা জিনিস যেটা মূল্যবান জিনিসটা যে গাছ যদি অনেকে জানে না গাছ সম্বন্ধে আপনি কি অ্যাডভাইস দেন এইটা করেন সেইটা করেন অবশ্যই আমরা অবশ্যই অ্যাডভাইস দিই এবং আমরা পরামর্শ দিচ্ছি বাসায় গিয়ে যদি কেউ বাসায় বাগানে ছাদে ফলের বাগান করে বা জমিতে করে আমরা নিজেরা জমিতে গিয়ে পরিদর্শন করে দেখে পরামর্শ দিয়ে কিভাবে কি ভালো হয় সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেই এবং গাছ লাগিয়ে দিই আচ্ছা থ্যাংক ইউ এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার নামটা কি বললেন মোহাম্মদ জাহিদ হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ভিডিওটা এই যে আম গাছের ভিডিওটা দেখছেন ছোট ছোট করে